এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নিন, 16 কলা পূর্ণ হলো, এবার আপনি কমপ্লিটলি সুস্থ, অসুস্থতার শেষ চিহ্ন। এবার তো ব্যান্ডেজটা থেকেও আপনার মুক্তি। মাথা অনেকটা হালকা হালকা লাগছে। ভালো করে শ্যাম্পু মেখে স্নান করে নিন, দেখবেন আরো ভালো লাগবে। বাহ, এবার তোমাকে আমার পুরনো ইভান লাগছে। ম্যাডাম, আপনার হাজবেন্ডকে এবার আমি আপনার জিম্মায় ছেড়ে দিলাম, এবার থেকে আমার ছুটি। শুধু একটু খেয়াল রাখবেন, চোখে স্ট্রেস পড়ে এমন কোনো কাজ ওনাকে করতে দেবেন না, ঠিক আছে? ওকে, একটু সাবধানে থাকুন কয়েকটা দিন, আমি আসছি, কেমন? থ্যাংক ইউ। বড় ঠাম্মি এটা তোমার জন্য পাঠালো, আজ সন্ধ্যাবেলা সৃজার জন্মদিনে এটা পড়ো। সে ঠিক আছে ম্যাডাম, কিন্তু 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 আমার একটু কথা আছে আপনার সঙ্গে। আসলে আপনাকে না জিজ্ঞেস করে আমি একটা কাজ করেছি, তো তাই একটু জিজ্ঞেস করতে চাই। কি কথা? এই তুমি আবার কি করেছো বলো তো? কিচ্ছু না, আমি বা রক্তিমার ডালিকে ইনভাইট করেছি। আসলে বড় ঠাম্মি বলো না যে আমাদের যদি কাউকে ইনভাইট করতে হয় সৃজার বার্থডের জন্য, আমরা করতে পারি, তাই ওদেরকে করলাম। এটা তুমি একদম ঠিক কাজ করেছো। ওদের সাথে প্রথম আলাপেই আমার ওদের ভালো লেগে গেছিল, আবার দেখা হচ্ছে আরো ভালো করে আলাপ হয়ে যাবে। ঠিক করেছি না? ব্যাস, ঠিক যখন করেছি তখন এটা সুযোগ আছে। বলছি সবসময় তো ভুল করি, তো ঠিক করার জন্য একটা পাওনা আছে না, গিফট। পাওনা? হ্যাঁ, গিফট। হ্যাঁ, কিসের গিফট? এই যে ঠিক করলাম। এসব বাদ দাও, তুমি এখন রেস্ট করো, ঠিক আছে? শোনো না, আমি তো আমার গিফট নিয়ে দরজা দরজা খোলা আছে, কিন্তু খোলা থাক দরজা। সব করে থাক, তারপরেও আমি আমার গিফট নিয়ে ছাড়বো।